नमस्कार बंधुरा, वेलकाम टू गुरुकुल स्टाडी सेंटर। तो आमादेर वेस्ट बेंगल पब्लिक सर्विस कमिशनर जो जूनियर इंजिनियर एग्जाम हुए छिलो, तो तुम्हरा से रिविसन आंसर की अर्थात रिविसन ना सेम आंसर की ओनारा दिए छिलेन, आमी सेटा रिविसन बोलेछिलाम। तो सेटा ना आंसर की ऊपर डिपेंड करे आमरा जेटा चैलेंज करेछिलाम, तो मैक्सिमाम ही इलेक्ट्रिकल 10 থেকে 12টা কোশ্চেন ছিল, সিভিলের 5-6টা কোশ্চেন ছিল, মেকানিক্যালেরও প্রায় সেম কোশ্চেন ছিল। তো আমরা সেগুলো যথারীতি আমাদের যে স্টুডেন্টরা ছিল বা তোমরা যারা ইউটিউব থেকে দেখে ফোন করেছিলে, আমি সবাইকেই সেরকমভাবে পিডিএফগুলো পাঠিয়েছিলাম, তোমরা সবাই সেটা চ্যালেঞ্জ করেছো। আশা করি সে আনসার কি খুব তাড়াতাড়ি প্রকাশ হবে। এখন মূল বিষয় হচ্ছে প্রতিদিনই যেটা তোমরা ভাবছো যে স্যার আমাদের সিট কতগুলো আছে, ভ্যাকেন্সি কতগুলো আছে, ঠিক আছে? তো এই সংক্রান্তই আজকে আলোচনা। তার সাথে সাথে আমি যে থাম্বনেলে দিয়েছিলাম যে আপকামিং এসএসসি এবং রেলের পরীক্ষা আসবে, তো এসএসসির যে প্রিপারেশনটা সেই নিয়ে আজকের কিছু কথা বলবো, এবং আপকামিং আবার একটা কোর টেকনিক্যাল এক্সাম অনুষ্ঠিত হওয়ার যেটা খবর পাচ্ছি সেটার জন্য প্রিপারেশন এখন থেকে কীভাবে নেবে তার নিয়েই আজকের আমার এই ভিডিওটা। চলো সরাসরি শুরু করা যাক। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি বলবো যারা এসএসসি প্রিপারেশান নিচ্ছ, আমি অনেক ভিডিও 2-4টে ভিডিও এর আগে দিয়েছি, তো আরেকবার আমি সেই ভিডিওটা জাস্ট তোমাদের বলে দিচ্ছি। তোমরা যদি দেখো যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আছে সেখানে জিআই সেকশানের 3 থেকে 4টে কোশ্চেন অর্থাৎ 44, 45, 46, 44 নম্বর থেকে যে 50 নম্বর কোশ্চেনগুলো আছে, তো আমি বারবার বলবো তোমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং নাম্বারিং সিস্টেমের দু একটা যে কোডিং ডিকোডিং আছে এবং তার সাথে অ্যানালজির দুটো পার্ট আছে, তোমরা কিন্তু এটা বারবার প্র্যাকটিস করো, করলেই কিন্তু ওখানে 45-46 স্কোর কিন্তু পেয়ে যাবে তোমরা। আর অবশ্যই স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট আর্গুমেন্ট আর স্টেটমেন্ট কনক্লুশন, এই 3টে জায়গা প্লাস ওইখানে যে 4টে জায়গা বললাম, এই 7টা কোশ্চেন তোমরা কিন্তু একটু বারবার এই কয়েকটা সপ্তাহ কিন্তু প্র্যাকটিস করো, ঠিক আছে? আর এর সাথে জিকে সেকশনের আমি বলবো যারা প্রিভিয়াস ইয়ার এসএসসির বই কিনেছো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক যেটা আছে, সেটা যে বইটা আছে সে বইটা যারা কিনেছো, ওই কোশ্চেনের আমি 2018 সালের এবং 2016 সালের কিছু কোশ্চেন যেগুলো দেখবে সেই কোশ্চেনগুলো অল্টারনেটিভভাবে রিপিটেড অর্থাৎ রিপিটেড কোশ্চেন না, তার অপশান অনুযায়ী রিপিটেড কোশ্চেন কিন্তু আছে, তাই তোমরা ওই সালগুলো একটু কিন্তু বেটারভাবে ভালো করে একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? এর সাথে আমরা যেটা টেকনিক্যাল সেকশান আমাদের গুরুকুলের যে টেকনিক্যাল সেকশান আছেন, যেসব একাধিক সুনামধন্য শিক্ষকরা আছেন, তো তাদের আমি যেভাবে টেকনিক্যাল ক্লাস করাচ্ছেন সেই নিয়ে আমি পরে একটা আলোচনা করছি। তো বেসিক্যালি আমি যেটা বলবো, তোমরা এসএসসি যেইটাকে একটু ফোকাস করে এখন থেকে পড়ো। তারপর আমাদের যে মক ইন্টারভিউ পিএসসির, অলরেডি আমরা অনলাইনে 2-3টে করে সমস্ত ডিপার্টমেন্টের নিয়ে নিয়েছি, তো ফার্স্ট অফলাইন মক ইন্টারভিউ আমাদের কিন্তু রবিবার শুরু হবে, এই সামনের রবিবার অর্থাৎ বিশ্বকর্মা পুজোর আগের দিন, বিশ্বকর্মা পুজো সোমবার আছে, রবিবার আমাদের কিন্তু ফার্স্ট অফলাইন মক ইন্টারভিউ শুরু হবে। অলরেডি আমরা হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে সমস্ত মেসেজ পাঠিয়ে দিয়েছি, যারা প্রচুর দিন আগে হোয়াটসঅ্যাপ করেছিল আমাকে তাদের কাছে আর কোনো তথ্য আমাদের গুরুকুল থেকে এখনও পর্যন্ত যায়নি, তাদের জন্য বলছি আমি, তোমরা আরেকবার আমাকে নক করে নিয়ে এই মক ইন্টারভিউ যদি তোমরা জয়েন করতে চাও, সামনে রবিবার সকাল 10:30 থেকে একদম বিকেল সন্ধ্যা 6-6:30 পর্যন্ত এই মক ইন্টারভিউয়ের টোটাল একটা আমাদের আয়োজন করা হয়েছে, তো তারা অংশগ্রহণ করলে এই যে নম্বর, এই নম্বরে তোমরা ফোন করে কিন্তু অবশ্যই এখন থেকে কিন্তু তোমরা নামগুলো লিস্ট করে দাও, নাহলে কিন্তু একটা টাইম থাকবে, সেই টাইমের আগে তুমি যদি চলে আসো তোমাকে 2-3 ঘন্টা বসে থাকতে হবে। তো এই ছিল বিষয়। এবার আমি সরাসরি আমি ডিপার্টমেন্টাল যে পোস্ট, সেই পোস্ট নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। বেসিক্যালি মাই ডিয়ার স্টুডেন্ট, আমি একটা কথা বলে দিই যে এখানে যে পোস্ট আমি আলোচনা করছি সেই পোস্টটা কিন্তু কোনো পিএসসি বোর্ড থেকেও তোমরা পাবে না, এটা ন্যাচারালি যেসব আমাদের স্যারেরা আছেন এবং আমাদের স্টুডেন্টরা যারা দীর্ঘদিন এখানে চাকরি করছেন প্রায় 6 বছর, 7 বছর, 8 বছর করে, তো তাদের কাছ থেকে যেসব তথ্য আমরা পাই সেই অনুযায়ী পোস্টটা কিন্তু আমরা একটা নির্ধারিত করেছি। তো মূলত তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি 9টা পোস্ট উল্লেখ করেছি, 9টা ডিপার্টমেন্ট আমি উল্লেখ করেছি, একটা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, একটা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, একটা আছে
এটা হচ্ছে তোমার ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট। তারপর চার নম্বরে আছে তোমার পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। পাঁচ নম্বরে আছে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, এমএডি, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। ছ নম্বরে আছে ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। সাত নম্বর যেটা আছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। আট নম্বর যেটা আছে সুন্দরবন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, এখানে আমাদের আগের স্টুডেন্ট তোমাদের সিভিলে চাকরি করে অনেকেই আছে, সুন্দরবন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। ফিশারিজ অ্যাকোয়াকালচার অ্যান্ড ফিশিং হারবার ডিপার্টমেন্ট যেটা আছে, ফিশারি অ্যাকোয়াকালচার এইটা। তো এই নটা আমি ডিপার্টমেন্ট, নেম অফ দ্য ডিপার্টমেন্ট আছে। তো এই ডিপার্টমেন্টগুলো সম্বন্ধে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল কে কোথায় কত রিক্রুটমেন্ট হবে আজকে সেগুলো নিয়ে ফুল তথ্যেই যাব না। মূলত আমি মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালের একটা পোস্ট এর আগে অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছি, সেটার আমি কোনো এখনও পর্যন্ত চেঞ্জ পাচ্ছি না, যা আছে ওখানে সেম খবরটাই পাচ্ছি। কিন্তু ন্যাচারালি সিভিল ডিপার্টমেন্টের এই তিনটে পোস্ট আমি আজকে তোমাদের জানিয়ে দেবো, যেটা আমার কাছে তথ্য এসেছে পিডব্লিউডি, পিএইচি আর তোমার হচ্ছে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, এই তিনটে পোস্ট আমি জানাবো। তার আগে বলে দিই, যারা পিএসসির প্রিপারেশান নিয়েছিলে, অনেক স্টুডেন্ট তোমরা অলরেডি ইন্টারভিউর জন্য যোগাযোগ করেছো এবং মক ইন্টারভিউ দিচ্ছ, ঠিক আছে, কিন্তু তোমাদের কাছে একটা নিউজ আছে যে আমাদের কাছে এই কেএমডি অর্থাৎ কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি, এই কেএমডির একটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর কিন্তু খবর পাচ্ছি আমরা, ঠিক আছে, খবর একটা পাচ্ছি। তোমাদেরও অনেকেই সেটা হয়তো পেয়েছো বন্ধুদের মারফত বা কোনো সিনিয়র মারফত। তো এই যে রিক্রুটমেন্টটা, এটাও কিন্তু সেই কোর টেকনিক্যাল এক্সাম, অর্থাৎ একশোটা টেকনিক্যাল কোশ্চেনই থাকে, এখানে কিন্তু নন টেকনিক্যাল কোশ্চেন থাকে না। তা আমি বলবো, যারা যারা প্রিপারেশান নিতে চাও অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর পর এই সব পরীক্ষায় প্রস্তুতি নিয়ে উঠে পড়া কিন্তু এবং ছেলেদেরকে টপকানো কিন্তু যথেষ্ট টাফ ব্যাপার। তাই যারা এই কোর টেকনিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালের প্রিপারেশান চাইছো, এই কেএমডিএর মতো পরীক্ষাকে টার্গেট করতে গেলে তোমাদের কিন্তু এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সেই জন্য আমাদের গুরুকুল স্টাডি সেন্টার এই নিউ ব্যাচ আমরা ওপেন করছি সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালের। কিছুদিন আগেই সে ব্যাচ ওপেন হয়েছে, সেখান থেকেই ক্লাসটা আমরা ন্যাচারালি রাখছি। তো এখানে দুজন চারজন করে স্যার থাকবেন, মেকানিক্যালেরও চারজন করে স্যার থাকবেন, ইলেকট্রিক্যালেরও তিনজন স্যার থাকবেন। যে নতুন ব্যাচ আমাদের ওপেন হবে বা হয়েছে সেই ব্যাচেই কিন্তু ক্লাস পাবে একদম ধরে ধরে, একটু সময় যেহেতু আমরা পাবো, একদম ধরে ধরে বেসিক ফরম্যাট থেকে সেটা কিন্তু আমরা স্টার্ট করব। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, যারা কিন্তু এখনও ভাবছো অ্যাডমিশান নেবে কি নেবে না, তাই তাদের বলবো যদি এরকম পরীক্ষাকে টার্গেট করতে হয়, হয়তো একটু বেরোবে, খুব তাড়াতাড়ি বেরোবে যেটা খবর আমরা পাচ্ছি, তো টার্গেট করতে হয়, তাহলে কিন্তু এখন থেকে টেকনিক্যাল সেকশান তোমাকে কিন্তু আরও বেটার হবে। কারণ পিএসসি তোমার একটা প্রিপারেশান ছিল, সেখানে যেসব জায়গাগুলো অনেক প্রিপারেশানের ঘাটতি ছিল সেই জায়গাগুলো কিন্তু এবার এই নিউ ব্যাচের ক্লাসে কিন্তু তুমি সেটা ক্লিয়ার করে নিতে পারো, ঠিক আছে। তো সেই নিউ ব্যাচ আমাদের সিভিল ডিপার্টমেন্টের শুরু হয়ে গেছে, ইলেকট্রিক্যালের শুরু হয়ে গেছে, ইলেকট্রিক্যালের গিরিবাবু আছেন, আমাদের তুহিনবাবু আছেন, আমাদের সৌরভবাবু আছেন, একদম তিনজন স্যার পরপর এখানে কিন্তু সিস্টেমেটিকভাবে আমরা কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি। আর যারা অ্যাডভান্স স্টুডেন্ট, বারবার আমাদের একটা গুরুকুলের যেটা আমরা বারবার বলি, যারা অ্যাডভান্স স্টুডেন্ট আছো, তারা অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন, তারা কিন্তু অ্যাডভান্স ব্যাচে জয়েন করে সেখানে এক্সাম এবং তার সাথে তার পারফরমেন্স কেমন আছে সেটা কিন্তু বিচার করে নিজেকে কিন্তু যাচাই করে নিতে পারো। তো অ্যাডভান্স এবং বেসিক এইভাবে দুটো ক্লাস আমরা কিন্তু পরপর বিভিন্ন ব্যাচ অনুযায়ী আমরা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি। এবার আমি সরাসরি যেটা চলে আসবো, যে এখানে যে ডিপার্টমেন্টগুলো আমি লিখেছি, এখানে মেনলি সিভিল সেকশানের একটু ডিপার্টমেন্টের পোস্ট সম্পর্কে কিছুটা চেঞ্জ হবার সম্ভাবনার খবর আমাদের কাছে এসছে, সেটা নিয়ে আজকের আমি ভিডিওটা দিচ্ছি। পরের দিকে আমি কিন্তু এই চার নম্বর, পাঁচ নম্বর, ছয়, সাত, আট, নয় এগুলো সবারই আবার বলে দেবো, ঠিক আছে। তো পাবলিক পিডব্লিউডি যেটা খবর আছে, যে পিডব্লিউডি যে নিউজটা আমাদের কাছে এসছে, সেটা প্রায় 240+ 240টার উপর পোস্ট কিন্তু পিডব্লিউডিতে আমরা কিন্তু খবর পাচ্ছি, যে 240-এর উপর পোস্ট কিন্তু পিডব্লিউডিতে রিক্রুটমেন্ট হবে। এবং যেটা তোমার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে যেটা পাওয়া যাচ্ছে, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে 110+ কিন্তু পোস্ট এখানে কিন্তু পাওয়ার একটা খবর আমরা পাচ্ছি, যে 110টার উপর পোস্ট কিন্তু পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে এটা থাকছে, সেই খবর কিন্তু আমরা পাচ্ছি। এবং তার সাথে
ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েস ডিপার্টমেন্ট, ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েস ডিপার্টমেন্ট যেটা আছে সেটা প্লাস ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েস ডিপার্টমেন্ট সেটা হচ্ছে তোমার 190, 190 প্লাস পোস্ট। কিন্তু এই তিনটের উপর ডিপেন্ড করেই কিন্তু আমি যে খবর পাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদেরকে জানালাম। এটা ন্যাচারালি একটা তথ্য, সেই তথ্য থেকেই আমি কিন্তু তোমাদের এটা জানালাম যে পিডব্লিউডিতে 240 প্লাস, পিএইচইতে 110 প্লাস এবং ওয়াটার ওয়েস ডিপার্টমেন্ট যেটা আছে 190 প্লাস, তোমার হচ্ছে ওয়াটার ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েস ডিপার্টমেন্টে 190 প্লাস, এটা কিন্তু আমাদের কাছে খবর আছে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এইখান থেকেই মনে হয় 200, 300, 400, 500 প্রায় 550 মতো পোস্ট কিন্তু এই তিনটে ডিপার্টমেন্ট থেকেই কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমি বলবো যারা সিভিলের স্টুডেন্ট আছো, যারা যারা প্রিপারেশান নিয়েছো, যারা পরীক্ষা দিয়েছো, যাদের মোটামুটি স্কোর একটা নির্ধারিত করে দিয়েছিলাম, তারা কিন্তু অবশ্যই এখন থেকে খুব ভালো করে ডেসক্রিপটিভ বইগুলো পড়ো। এবং তারা মক যদি দিতে চাও, আমাদের মক গুরুকুল স্টাডি সেন্টার অলরেডি শুরু করে দিয়েছে, তোমাদের বন্ধুদের মারফত যদি জানতে পারো জেনে যাবে। আমাদের তিনটে ক্লাস অলরেডি আমরা অনলাইনে নিয়ে নিয়েছি, চতুর্থ নম্বর আমাদের যে মক আমরা সরাসরি যে মক করাবো, যারা অফলাইনে আসবে এই রবিবার থেকে আমাদের কিন্তু সেটা অ্যারেঞ্জমেন্ট চলছে, এবং রবিবার থেকে আমরা কিন্তু সব ডিপার্টমেন্টেরই শুরু করে দিচ্ছি এটা। এবং এটা দীর্ঘমেয়াদী প্রিপারেশান, কবে রেজাল্ট বেরোবে তা নয়, আমরা যেহেতু সিভিলটা খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরোই, সিভিলটাই আগে আমরা দ্রুত শুরু করে দিচ্ছি মক, এবং তারও অলরেডি মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালও আমরা অনলাইনটা শুরু করে দিয়েছি। তোমরা যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছো অনলাইনে করবে, যারা অফলাইন করতে চাইছো অফলাইনে করবে। যেহেতু দীর্ঘমেয়াদী প্রিপারেশান, তাই আমরা এটা ধীরে ধীরে একদম আপ টু পিএসসির ইন্টারভিউ পর্যন্ত, লাস্ট ইন্টারভিউ পর্যন্ত আমরা কিন্তু তোমাদের সাথে থাকবো, সেরকমভাবেই আমাদের কিন্তু প্রস্তুতিটা তোমাদেরকে দেবো। আর যারা বলবো এই আপকামিং কেএমডি এর মতো রিক্রুটমেন্ট একটা বেরোনোর বিরাট সম্ভাবনা চলছে, সেখানে প্রস্তুতি নিতে গেলে খুব কম পোস্ট থাকে, এবং প্রিপারেশান যার তুঙ্গে সেই পারবে। তাই যারা একদম নতুন স্টুডেন্ট, যদি এখন থেকে তোমরা অফলাইন এবং অনলাইন, যদি অফলাইনটাকে আমি মনে করি বেটার, অফলাইনটাই যারা প্রিপারেশান নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো। একদম প্রথম থেকে সাবজেক্ট ধরে ধরে আলাদা আলাদা টিচার, প্রত্যেকের আলাদা আলাদা সাবজেক্ট বেসিসে আমাদের কিন্তু এই প্রিপারেশানটা দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো তোমরা যারা ফোন করে নেবে এই নম্বর 9874074233, এই নম্বরে ফোন করে নেবে, হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, আমাদের ক্লাস যেটা আছে আমরা সেটা টাইম কিন্তু আমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? আজকে এ পর্যন্তই। আর এনি তথ্য যদি তোমাদের পরের দিকে আমি পাই, এই যে চারটে বাকি যে পাঁচ ছটা রয়ে গেল, সেই ছটা ডিপার্টমেন্টের আমি কিন্তু রেজাল্ট পোস্ট যা আছে সেটা কিন্তু আমি পরের দিকে জানাবো, ঠিক আছে? প্রত্যেকে ভালো থেকো। আর অবশ্যই বলবো প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টুডেন্টদের, যারা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং সিভিলও আছো, তার যাদের স্কোর মোটামুটি সেফ জায়গায় আছে, এখন থেকে কিন্তু তোমরা অবশ্যই ডেসক্রিপটিভটা পড়তে শুরু করো। ডেসক্রিপটিভ না পড়লে তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না, এবং সেখানে বলার ক্ষেত্রে যথেষ্ট চাপ আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি কিছু বেসিক কথা জাস্ট বলছি এবার, যে এটা ঠিক যে যখনই তুমি মেকানিক্যাল ইলেকট্রিক্যালের স্টুডেন্ট, ন্যাচারালি আমি দেখেছি যারা পিএসসিতে পাশ করে ইন্টারভিউ বোর্ডে যায়, স্কোর তাদের অনেকটাই হাই থাকে, তো টিচার কিন্তু জানে তুমি টেকনিক্যাল ভালো পেরেছো বলেই ওখানে এসছো, তাই তোমার সেখানে এইচআর রাউন্ডটায় আরেকটু বেটার হতে হবে, তোমার দূরদৃষ্টি সম্পন্ন আনসার হতে হবে। সেটা কিভাবে হবে সেটা আমরা তো বলেই দেবো। যারা প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু অন্যান্য জায়গা থেকে যেভাবে নিতে পারছো সেটা কিন্তু প্রিপারেশানটা তোমরা শুরু করে দাও, ঠিক আছে? তো টেকনিক্যাল জায়গার একটু কনসেপ্ট যদি একদম না ক্লিয়ার থাকে, সেখানে কিন্তু বললে ভুল উত্তর হবে এবং সাজিয়ে গুছিয়ে বলতে পারবে না, পরে প্রেসার পড়বে নেক্সট কোশ্চেন। তাই এইভাবে তোমরা প্রিপারেশানটা শুরু করো। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো, আগামী দিনে যে ইন্টারভিউ সেকশান থাকবে সেখানে প্রত্যেকেরই ভালো হবে, ঠিক আছে? আজকে এ পর্যন্তই। আর আপকামিং যারা এসএসসি দিচ্ছ তাদের জন্য বলবো, প্রিপারেশানের কোনো জায়গাটা খামতি রেখো না, কারণ এখন কোনো এক্সাম নেই, এই সময়টা ফাঁকা টাইম আছে, এই সময়টা কিন্তু তোমরা প্রস্তুতিটা একদম তুঙ্গে নাও, আর প্রত্যেক দিন একটা করে মক দাও, ঠিক আছে? আজকে এ পর্যন্তই, প্রত্যেকে ভালো থেকো।